পরদাই খবুজ হ্যাঁ তারপর দেখি সালাদ এর পরদাই হলো বেগুনের ভর্তা হ্যাঁ বেগুনের ভর্তা শ্বাস নেই হ্যাঁ মজা হইছে ইনশাআল্লাহ শীত নিয়ে বাসায় না গাড়ি কথাই বলে শরীর ভালো তো সব ভালো শরীর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো যাই হোক কি হয়েছে না হয়েছে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন সবাইকে জানাই হীরা কুকিনার ব্লগে স্বাগতম আর এটি ছিল হচ্ছে ঈদের ব্লগ আমি একটু শেয়ার করতে লেট হয়ে গিয়েছে ঈদের 10 দিনের দিন আমি এই ব্লগটি করেছিলাম তো যাই হোক তো আমরা ঈদে বেশি ঘুরতে ফিরতে পারি নাই তো যাই হোক এখানে তো চলে এসেছি ঈদের 10 দিনের দিন তো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আর দেখেন সৌদিরা কিন্তু অনেক এনজয় করেছে আমি কিন্তু ঈদের প্রথম দিকে যদি বাইরে বের হতাম তাহলে অনেক কিছু শেয়ার করতে পারতাম তারপরও দেখি 10 দিনের দিনও মানুষের ঈদের খুশি এখনও রয়ে গিয়েছে তো দেখুন এখানে কিন্তু সৌদিরা ঈদের খুশিতে ডান্স করছে অনেক আগে থেকে ডান্স করছিলাম আমি আসলে ভিডিওটি করব করব ভুলে গিয়েছিলাম তো লাস্টে ভেবেছিলাম একটু ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করি যে ওরা কিভাবে ডান্স করে তো আমি কিন্তু অনেক দূরে দূরের থেকে ভিডিওটি করেছি আর আমরা চলে এসেছি এখানে কর্ণেশে আমাদের পাশেই কর্ণেশের পাশে চলে এসেছি খুবই সুন্দর বাতাস এবং আবহাওয়াটিও খুব সুন্দর আর 5:30-5টার দিকে চলে এসেছি তো আমরা এসে গাড়ি থেকে সব মাল সামানা আর কি লাবিয়ে নিচ্ছি লাবিয়ে ওই কর্নারে যে বসবো আর কি এখানে আমি বসতে ভালো লাগছিলো আমার গাড়ির পাশেই আমি ভাবছিলাম একটু বসবো তো আমার হাজবেন্ড বলতেছে একবারে জায়গায় যেয়ে বসো তো আর কি আমি যেহেতু অসুস্থ তো বাচ্চারাও আমাকে অনেক হেল্প করে দেখতে পাচ্ছেন গাড়ির থেকে যা কিছু নিয়ে আসার ইয়াসিন নিয়ে আসতেছে আফসানা নিয়ে আসতেছে ওরা দুই ভাই বোনে অনেক হেল্প করতেছে আর বাইরে আবহাওয়াটি খুবই সুন্দর এবং চমৎকার আর এই টাইমে বিকালবেলা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে 5:30-5টার দিকে যখন সূর্যটা ডুবে ডুবে ভাব এখন কি করবে তোমার বাবা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এই সময় আমি জানি না কিন্তু আমার কাছে সবসময় মনে হয় প্রতিদিন যদি এই টাইমে আমি বাইরে বের হতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো ওই জায়গায় না জানি না এই টাইম আমার কাছে ভালো লাগে যত টাইম আছে সব থেকে এই টাইমটাই আমার কাছে বেস্ট মনে হয় আশা করি আপনাদের কাছেও এই টাইমটা বেস্ট মনে হয় কিন্তু হাজবেন্ড কাজে থাকে কাজের সুবাদে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে বের হতে পারে না আর বের হয় সপ্তাহে একদিন হয়তো বের হতে পারি আমি আর না হলে বের হওয়া হয় না বাচ্চাদের স্কুল সন্ধ্যা হলে লেখাপড়া সব কিছু নিয়ে বিজি থাকা হয় যার কারণে আর বেশ কিছুদিন ধরে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না যার কারণে আর কি বের হওয়া হয় না বাইরে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আর সূর্য ডুবে ডুবে ভাব এই এই সময়টা সাগর পাড়ে আসলে খুবই ভালো লাগে আর সাগরের যে একটা শব্দ এবং বাতাসের শব্দ খুবই ভালো লাগছিল মন চাচ্ছিল সারাক্ষণ যদি এইরকম একটা টাইম থাকে তাহলে ভালোই হতো তো যাই হোক এখানে বেশি অনেক রাত পর্যন্ত আমরা বসেছিলাম আর আমাদের সাথে আর একটা ফ্যামিলি আসবে ওরাও জয়েন করবে তো আমার সম্পর্কে ভাগনা হয় ওরাও আসবে তো যাই হোক আমরা এখানে বারবিকিউ করার জন্য কয়লাটা ধরিয়ে দিব বারবিকিউ করবো এখানে চিকেন বারবিকিউ করব আমার কাছে বেশ ভালো লাগে এই জিনিসটা খেতে চিকেন বারবিকিউটা আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই মজা লাগে আমার বাইরের থেকে আমি যেতে বাসায় ম্যারিনেট করে কর্নিশে নিয়ে এসে এইভাবে পুড়িয়ে খাই সেটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে দেখছি দেখছি দেখেছি তো আমি দেখেছি আর এইদিকে আমার হাজবেন্ড কয়লাটা ধরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ও এই কাজে অনেক এক্সপার্ট মাশাআল্লাহ ও খুবই ভালোভাবে এই কাজটা করতে পারে
এইদিকে কিন্তু সাইডে কিন্তু খেলাধুলা করছিল ও ছেলেরা ক্রিকেট খেলছিল আর এখানে কিন্তু মামারা আসার পরপরই কাকড়া ধরে নিয়ে আসছে ওনারা কাকড়াগুলো হাত দিয়ে ধরছে আর সমুদ্র থেকে এই যে এখানে এই মামাগুলো কাকড়াগুলো ধরছে ধরে বলতেছে মামা নি আপনি বাসায় নিয়ে যান না না কাকড়া নিয়ে যান আপনারা নিয়ে যান ওরা আগে না না আগে এসেছিল সেগুলো ওদের বাসায় আছে না এটা কেলেন করলে এই জায়গা ফাঁকানো যাবে সমস্যা নেই ও ওর কাছে সুলো আছে আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা চলছে যেহেতু হত্যা করেছিলাম অনেক মজা হয়েছিল সালাদ আর ছিল হচ্ছে বারবিকিউ আর সাথে ছিল খবুজ কিংবা রুটি আপনারা যে যেটাই বলুন না কেন আপনারা কি কি খাচ্ছেন বলেন মামা বলেন বলেন মোরগ পোড়া হ্যাঁ তারপর দেয় খবুজ হ্যাঁ এখন চলে যাবো আমরা দুটো বেজে গিয়েছিল আর এখন আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিব আর এখানে কিন্তু আমরা মাছও কয়টা ধরেছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ